জাতীয় নির্বাচনের আগে বিএনএম এর কুশীলবরা উৎসাহ দিতে সাকিব আল হাসানকে তার কাছে পাঠায় বলে দাবি বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমের। তবে সাকিব তাতে কোনো উৎসাহ না পেয়ে নিজের পথ বেছে নেন। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, সাকিবের কিংস পার্টি বলে কথিত বিএনএম এ যোগ দেওয়ার বিষয়টি তিনি জানেন না। তবে নির্বাচনের আগে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ নিয়ে দলীয় মনোনয়নে সংসদ সদস্য হয়েছেন সাকিব। জাতীয় নির্বাচনের আগে মেজর হাফিজ নতুন পার্টি করছেন বা দায়িত্ব নিচ্ছেন এরকম খবর বেশ চাউট ছিল, তবে তেমন কিছু ঘটেনি। মাঝে মাঝে বিভ্রান্তিকর সংবাদ দিয়ে, কিন্তু নির্বাচনের দুই মাস পর একটি পত্রিকার খবরে দেখা দিয়েছে চাঞ্চল্য। এতে ছবি সহ বলা হয়েছে বিএনএম এ যোগ দিতে সাকিব আল হাসান গিয়েছিলেন মেজর হাফিজের কাছে, সদস্য ফর্ম সংগ্রহ করেন সাকিব, আর মেজর হাফিজ নাকি ছিলেন হঠাৎ নিবন্ধন পাওয়া বিএনএম এর পেছনে। এ নিয়ে নিজের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ, দায় চাপান সরকারের ঘাড়ে। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় ব্যক্তিরা যারা আমার সাথে যোগাযোগ করেছে, তারা এই বিএনএম এ যোগ দেওয়ার জন্য আমাকে অনেকবার অনুরোধ করেছেন। আমি প্রত্যেকবারই তাদেরকে বলেছি যে না, এ ধরনের কোনো চিন্তা ভাবনা আমার মধ্যে নেই। ভোটের আগে ক্ষমতাসীনরা অনেককেই দলে টানার এমন চেষ্টা করেছে, আর তাতে সাড়া না দেওয়ার খেসারতি এখন দিতে হচ্ছে বলেও জানান বিএনপির ভাইস চেয়ারম্যান। সাকিবের সঙ্গে তোলা ছবিটির প্রেক্ষাপটও তুলে ধরেন তিনি। সাকিব আমার কাছে এসে রাজনীতিতে যোগদানের ইচ্ছা ব্যক্ত করে, আমি যোগদান না করায় তিনিও তার পদ বেছে নিয়েছেন, সম্পূর্ণ পাতানো এই নির্বাচনে অংশগ্রহণ করে এমপি হয়েছেন, এটি তার বিষয়। এদিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এ নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জানান সাকিব দলের প্রাথমিক সদস্য পদ নিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছেন, এর বাইরে কোনো তথ্য তার জানা নেই। নমিনেশনটা যখন সিট করে তখন তাকে তো প্রাইমারি মেম্বারশিপ দিতে হবে, আর সে শর্ত পূরণ করা দরকার, সেটা সে করেছে। আবার সেভাবে আমরা মনোনয়ন দিয়েছি, সে এমপি হয়েছে, এর আগের বিষয়টি আমাদের প্রধান। কথিত কিংস পার্টিগুলোর বিষয়েও কথা বলেন ওবায়দুল কাদের। আমরা প্রত্যেককে রাজনৈতিক দল হিসেবে দেখি এবং এর রেজিস্ট্রেশনটা করে নির্বাচন করছে, এখানে আমাদের কিছু বলার নেই। দল ভাঙা রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাসী নয় বলেও মন্তব্য করেন তিনি। বিএনপিকে আমরা ভাঙতে যাব কেন? তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।